আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা এমন একজনকে পেয়েছি যার সামনে অনেকগুলো বিশেষণ যুক্ত করলেও অনেকক্ষণ সময় লাগবে, খুবই পরিচিত মুখ, আমাদের খুব প্রিয় মানুষ মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি পেশায় আইনজীবী, সেই সাথে আপনি এখানকার কমিউনিটির জন্য এমন কোনো কাজ নেই মানুষের সেবার জন্য, সে কাজগুলো করে থাকেন বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে। নিজস্ব আপনার একটি সংগঠনও আছে, এন মজুমদার ফাউন্ডেশন, মজুমদার ফাউন্ডেশন, সে তার আন্ডারেও আপনি অনেকগুলো কাজ করে থাকেন। যেহেতু আপনাকে আজকে আমরা পেয়েছি, আমরা কথা বলি এই কমিউনিটির আমরা শুরু করতে চাই, এরপরে দর্শক হয়তো আইনি বিষয় নিয়ে তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি, একটু ফোন নাম্বারটি দিনই 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা বলছিলাম যে যেহেতু আপনি এই কমিউনিটির জন্য কাজ করেন, বিভিন্ন এখানকার অনেক ধরনের কাজ করাই হয় আপনার, সেখান থেকে আমি জানতে চাই যে কমিউনিটিতে এখনো অনেক সমস্যা আছে, অ্যাওয়ারনেস এর প্রবলেম আছে, সেই সাথে আমাদের যে প্রত্যাশা প্রাপ্তির যে ব্যবধান সেটিও আছে। তার হিসেব নিকেশের বাইরেও আমরা ভালো একটি দেশে এসেছি, পৃথিবীর আমি যদি বলি যে প্রথম সারির প্রথম একটি দেশে আমাদের এখন বসবাস, যে দেশের জীবন মান থেকে শুরু করে নানা দিক থেকে আমাদের, আমরা যদি বলি যে আমাদের জীবন মান, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একদম প্রথম সারির একটি দেশে আছি। সেই প্রেক্ষাপটে এরকম একটি দেশেও আমাদের সমস্যার যে সমাধান সেটি কিন্তু এখনো আছে। আমরা ভালো কিভাবে থাকতে চাই সেটি কিন্তু পরিবার থেকে শুরু হয় সেটির যাত্রা। আমরা জানি এখানে অনেক কঠিন লাইফ, জীবন সংগ্রাম অনেক কঠিন। আমরা যেভাবে আমেরিকার চিত্র বাইরে থেকে আঁকি, বাস্তবে এটির চিত্রটি ভিন্ন। তাই শুরু করতে চাই পরিবারকে, একটি পরিবারকে সুন্দর রাখার জন্য আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখান থেকে জানতে চাই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহ আমাদের কমিউনিটির জন্য অনেক পরিচিত একটি শব্দ, সেই জায়গাটি থেকে শুরুতেই আপনি কি বলবেন? থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুজ। এটা আমাদের মোস্ট অফ আওয়ার পিপলস লাইফকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট করে, কারণ একটা ফ্যামিলিতে যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয়, শুধু ওই ফ্যামিলিতে না, এটার প্রভাব তার পার্শ্ববর্তী ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কাছে পড়ে। সেজন্য আমি অলওয়েজ বলে আসছি, ডোমেস্টিক ভায়োলেন্স, ইমিগ্রেশন, ফাইন্যান্সিয়াল হাউজিং, এই যে কয়েকটা ইস্যুর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সটা এখন ফোকাস। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আমাদের অনেক পেশাজীবী মানুষ যারা জীবনকে গড়ে তুলছিল অনেক বছর সাধনার পরে, স্কুল কলেজে গিয়া, এখানে আসার পরে আবার স্কুল কলেজে গিয়া লেখাপড়া করিয়া ডাক্তার হয়েছে, কেউ লয়ার হয়েছে, অ্যাটর্নি হয়েছে, এই ধরনের ফ্যামিলিও আবার ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা কথা খুব কমেই বলি, কারণ স্পর্শকাতর ইস্যু হওয়াতে মানুষ একজন একজনের কাছে শেয়ার করে না। বাট উই মাস্ট শেয়ার, কারণ শেয়ার করিয়া একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যদি প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করার জন্য আমি অলওয়েজ বলি তিনটা সির কথা বেশিরভাগ আমি বলি, কমিটমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড কেয়ার। আচ্ছা, কমিটি খুব সুন্দর। কমিটমেন্ট হচ্ছে ওয়াইফ এন্ড হাজব্যান্ড, ব্রাদার এন্ড সিস্টার, নিস এন্ড নেফি, হোয়াট এভার, দে মাস্ট মেক এ কমিটমেন্ট দ্যাট আই লাভ ইউ, আর লাভ ইজ ফর এভার। এটা একটা কমিটমেন্ট থাকতে হবে। এন্ড দেন কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোথায় কি করছেন এই সেটা যদি, যেমন ফাইন্যান্সিয়াল ব্যাপার হোক আর সামাজিক ব্যাপার হোক, অর্থনৈতিক ব্যাপার হোক, যদি আপনার পার্টনারের সাথে শেয়ার করেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের মাধ্যমে ইউ কমিউনিকেট এভরিথিং, তাহলে ভুল বুঝাবুঝি হয় না। অনেক সময় আপনি লেটে আসছেন, জাস্ট ট্যাক্স হিম অর ট্যাক্স হার দ্যাট আই এম কামিং লেট, আই এম ডুইং দিস এন্ড দিস। হয়তো অনেকে বলেন আমি কফিয়ত দিতে, এটা কফিয়ত না, রিয়েলি জাস্ট টু বি অ্যাওয়ার অফ ইট। যেমন সাপোজ আজকে দিনে সকালে আই হ্যাভ এ প্রেস কনফারেন্স, আই হ্যাভ অফিস ভিজিট, আই হ্যাভ এ কোর্ট অ্যাপিয়ারেন্স, ইন দ্য ইভিনিং আই হ্যাভ এ টিভি শো, আই পুট এভরিথিং এভরিহোয়্যার, সো মাই সান ক্যান সি ইট, মাই ওয়াইফ ক্যান সি ইট, মাই ফ্রেন্ড ক্যান নো হোয়ার আই এম। কমিউনিকেশন, কমিউনিকেশন আর কেয়ারের বিষয়টি, কেয়ার তো অবশ্যই, ইউ হ্যাভ টু কেয়ার, কেয়ার ইউর পার্সন। এবং কেয়ারটা কীভাবে করবেন, কেয়ারটা শুধু মৌলিক দেখাইলেই হয় না, মন থেকে কেয়ার করতে হবে। বাই কার কেয়ার করার জন্য খুব টাকারও প্রয়োজন হয় না। যেমন স্মল স্কেলে ইউ ক্যান বাই স্মল গিফট, মেক এ স্মল কমেন্ট, মেক ইউ নো মেক সাম স্যাক্রিফাইস, ওয়াক এ ফিউ ব্লক ফর হার অর ফর হিম। এই যেমন একজন 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 কর্মস্থলে, যেমন একজন গৃহিণী ঘরে বসা আছে,
একদিন অল অন এ সাডেন ইউ ক্যান সারপ্রাইজ ইউর হাজব্যান্ড উইথ দ্য লাঞ্চ, হোম মেড লাঞ্চ নিয়ে ওখানে যাইতে পারেন। বা এই যে এই যে কতগুলো জিনিস জিনিস পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে এবং দুইজনের ফিউচারকে একটা সুন্দর করে। তো এই জন্য দুইজনে একসাথে কাজ করতে হয় এবং স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ফর ইচ আদার, স্যাক্রিফাইস করা ছাড়া কম্প্রোমাইজ। আর লাস্ট ওয়ার্ড হলো কম্প্রোমাইজ, আসলে সাইটটা সি আসলে লাস্ট হলো কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ কোনোদিন হবে না, বিকজ ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, কমিটমেন্ট কমিউনিকেশন, একজন আরেকজনের জন্য সেই কমিটমেন্ট কমিউনিকেশন কেয়ার এন্ড কম্প্রোমাইজ। আমরা প্রশ্ন নেই অনেকক্ষণ, আপনি খুব সুন্দর করে বর্ণনা করছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করব ফোনে যারা আছেন তাদের তথ্য দেওয়ার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে সুন্দর একটি সম্পর্ক সবার জন্য কাম্য, পরিবার থেকে শুরু হয় সেই জায়গাটি এবং সব জায়গায় যে সুখে থাকার মূল মন্ত্রই হচ্ছে অন্যকেও ভালো রাখা, নিজেকেও ভালো রাখা। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ব্রোন থেকে মোহাম্মদ হারুন। জি হারুন ভাই, নুপুর আপা আপনি উপস্থিতনা খুবই ভালো মাশাআল্লাহ। আমি স্যারের কাছে একটা তথ্য জানতে চাই। আমি গত 2017 তে এসএলএমএন এর মাধ্যমে স্যারের উসিলায় আমি ওয়ার্ড পারমিট পাইছি। আজকে এক বছর দুই মাস হয়ে গেছে আমার ইন্টারভিউ কার্ড আসে নাই। আচ্ছা, এখন আমি একটু চিন্তিত, এটা কেন আসে না বা কিভাবে এটা জানা যায় যে কেন আসে না? আচ্ছা, কেন আসে না কেন? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হারুন ভাই, থ্যাংক ইউ। টেলিভিশনে নিজের ব্যক্তিগত অ্যাসাইলাম কেসের ব্যাপারে টেলিভিশনে কল না করাই ভালো, যখন কোশ্চেন এটা জেনারেল কোশ্চেন উত্তর দিয়ে দিই। না, জেনারেল কোশ্চেনে আপনি উত্তর দেন, উনি প্রশ্নটি কিন্তু সাধারণীকরণেই ছিল, খালি ডেট জানতে চায়। রাইট, সেটা হলো ডেটের কোনো ইমিগ্রেশনের ডেট কখন কে আসবে এটা আমিও জানি না, ইভেন কি হয়তো ইমিগ্রেশন অফিসারও জানে না, কারণ এই যে ইমিগ্রেশন ফাহার্ড, আরও এখন আরও সমস্যা ব্যাকলগ হয়েছে পুরানো কেসগুলা, এখন এখন হয় পলিসি হচ্ছে লাস্ট কাম অমঙ্গল বিলম্বে আসাই ভালো। তো রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য, মঙ্গলও আসতে পারে, আশ্রয় প্রার্থীদের জন্য খুব বেশি সুখবর এখন নাই। এখন 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 একটা আবহাওয়াটা একটা বৈরী, তো যত দেরিতে আপনারা আসবে ততে আপনার জন্য আমি মনে করি ভালো, সরকার চেঞ্জ হবে, নতুন পরিবেশ সৃষ্টি হবে, আর অপেক্ষা থাকুন। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় ইন্টারভিউ কার্ড আসে আমাদেরকে জানে না, আপনার কাছে যায়, তবে আপনার ইন্টারভিউ কার্ডটা মিসও হইতে পারে, তবে খোঁজ খবর রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার কলেজ খোঁজ খবর রাখতে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিয়ে নিই ভাই, আমরা সব সময় চাই এর মজুমদার আপনাকে থামিয়ে দিয়ে যে জায়গাটিতে বলছিলাম সেটি হচ্ছে সবার জন্যই মঙ্গল হোক, সবকিছুই শুভ হোক, যে ধরনের পরিবেশ থাক, আমরা সব সময় চাই যে আমাদের যারা দর্শকরা আছেন সবাই ভালো থাকবেন, সব সময় সুসংবাদ তাদের জন্য আসবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মজুমদারের সাথে একটা জিনিস জানতাম, স্যার আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করছি আর কি ফেব্রুয়ারিতে, এখনো আমি কোনো ইন্টারভিউ ডেট পাই নাই। ওকে, সো এই কোশ্চেনের উত্তর আমরা হয়তো খেয়াল করবেন, আমরা প্রচুর, আমি এবং এখানে আরও যারা ফাইনালিস্ট বা গেস্ট হিসেবে আসে আসে কথা বলার জন্য, সিটিজেনশিপ ইন্টারভিউটা ডিপেন্ড করবে আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্সের উপরে। এফবিআই ক্লিয়ারেন্স অনেকের ক্ষেত্রে একটু আগে আসে, অনেকের ক্ষেত্রে একটু লেট হয়, অনেকের অস্বাভাবিক দেরি হয়, যেমন অনেকের নেম মিক্স আপ হয়ে যায়, নেম কমিংগেলিং হয়, অথচ আরেকজন আপনার নামে সেম নামে কোনো কিছু দেখছে তারা, এর থেকে লেট হয়। সুতরাং আপনি হতাশ হওয়ার কারণ নাই, ফেব্রুয়ারিতে হলে এখনও প্রায় 8 মাস হয়েছে, এনি টাইম পেতে পারেন। তবে যদি আপনার রিসিপ্ট নোটিস থাকে USCIS.gov গিয়া কেস স্ট্যাটাস অনলাইন, সেখানে দেখতে পারেন কোনো ইন্টারভিউ কার্ড মিস করলেন কিনা। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, একটা ফেসবুক থেকে প্রশ্ন নেই, ইবা হোসেন প্রশ্ন করেছেন 10-12 বছর পরেও কি কোনো সময় অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে যায় কিনা, না আরো বেশি সময় লাগতে পারে, উনি উল্লেখ করেননি কোন ধরনের আবেদন। শিওর, 10-12 বছর ধরে এটা অ্যাসাইলাম কেস হইতে পারে, আবার ফ্যামিলি পিটিশন হইতে পারে, ফ্যামিলি পিটিশন বেশিরভাগ হয় এই জন্য, কারণ এরা পিটিশনগুলো যখন ডিফেক্টিভ থাকে এরা সুপ্ত থাকে, আচ্ছা যখন ফাইনালি যখন তারা প্রসিডিং শুরু হয় তখন দেখা গেল মেজর ডিফেক্ট, যেমন কারো ডেট অফ বার্থ, অনেক সময় আমি দেখা গেছে একজন ফিজিশিয়ান নিজে ডাক্তার, তো উনি ওনার দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু ডেট অফ বার্থ দেওয়ার সময় দুইজনের ডেট অফ বার্থ সেম দিয়েছে, ইমিগ্রেশন মনে করেছিল যে হয়তো আমি সেম বাইয়ে তো হইতে পারে, জমজ বাইয়ে তো হইতে পারে, তখন আবার
আবার উনি বিজি ডাক্তার সাহেব আবার কাগজপত্র জমা দেওয়ার সময় ওদের বার্থ সার্টিফিকেট ঠিকই জমা দিয়েছে, ওখানে কিন্তু ডিফারেন্ট থ্রি ইয়ার্স ডিফারেন্ট। তখন ইমিগ্রেশন নম্বর লাইন লিখতেছে পেপার ওয়ার্কে যে তুমি একবার বললে ডেট অফ বার্থ এত, এখন ডেট অফ বার্থ বললে এত, তারপর তার ডিনাই করে নাই যে তুমি এক্সপ্লেন করো। দেন হি ফাইন্ড দ্যাট ও মাই গড আই মেড এ হিউজ মিস্টেক। সো এই যে মিস্টেক উনি করলো, এখন এটাকে যদি ওই মুহূর্তে যদি কোনো লয়ার ইন্টারভিউ না করতো, যদি আবার ফার্দার প্রসেস করতো, এটা ডিনাই হইতো কিন্তু। বিকজ হি এভরি ফিল হ্যাভ এ সাম কাইন্ড অফ এক্সপার্টিস। সো আমার কাজ যদি আমি একজনকে স্বাভাবিক সেটা কোনোদিন ভালো হবে না। সো এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো যে সমস্ত, বিশেষ করে যে সমস্ত পিটিশনগুলো লং টাইম পেন্ডিং থাকবে, এগুলো একজন অ্যাকুরেট করা হয়, যাচাই করা হয়। আপনি ভেরি বিজি মানুষ, বিজি ভেরি ভেরি বিজি ফিজিশিয়ান, আই জাস্ট ফিল আউট এ ফর্ম কুইকলি, অ্যান্ড দ্যাট কুড বি সিরিয়াস এরর, দ্যাট কুড কস্ট লট অফ মানি, লট অফ হ্যাসেল। সো ইটস বেটার টু হায়ার এ অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টু ডু দ্য রাইট থিং। এটিও আমরা বলি যে আপনার যে সমস্যা হয়েছে সেই ধরনের প্রফেশনালের কাছে যাবেন, কারণ হচ্ছে যে আমরা অনেক শিক্ষিত হই কিন্তু আইনি বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয়, সেই জায়গাটির জন্যই যে আইনি বিষয় হলে একজন অ্যাটর্নি কিংবা ট্যাক্সের বিষয় হলে সিপিএ, এই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রাখতে হয় নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে তাড়াতাড়ি প্রশ্ন করতে হবে। জি, আমার প্রশ্ন হয়েছে, আমার মজুমদার সাহেবের ফোন নাম্বারটা সাচ্ছি আর উনি বসে কোথায়, আমি ওটা জানার জন্য। আচ্ছা, মজুমদার ভাই, আমরা অনুষ্ঠানে দেই না সাধারণত, ওনার বিজ্ঞাপন যায় আমাদের টেলিভিশনে, আপনি চেষ্টা করবেন সেখান থেকে নিতে। আর আমরা অনুষ্ঠানের পরেও যদি আপনি ফোন করেন, মজুমদার ভাই সরাসরি কথা বলে আপনার ফোন নাম্বারটি, এটি আমাদের আর কি কল দিবেন, টিভিএনএ কল দিয়ে নাম্বারটি নাম্বারটা নিয়ে নিন, ওরা দিয়ে দিবে আপনাকে। আপনাকে বলি যে নাম্বারে আপনি ফোন করেছেন সেই নাম্বারই ফোন করবেন অনুষ্ঠানের পরে, মানে আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে 10:40-45, তখন ফোন দিলে আপনাকে নাম্বারটি দিয়ে দেওয়া হবে। এবং অফিসার আমার ম্যানহাটনে এবং ব্রঙ্কসে, ম্যানহাটনে এবং ব্রঙ্কসে আছে। আরেকজন আছেন, কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমার স্বামী বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আচ্ছা, আমি আমার ওয়াইফের জন্য, ওয়াইফের কন্ডিশনাল গ্রিন কার্ড আছে, যেটা ডিসেম্বর 24 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। তো এখন আমি অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড রিনিউয়ের জন্য গত মাসের 13 তারিখে, যেটা 16 তারিখে ওরা পাইছে এবং 20 তারিখে ওরা, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, 20 তারিখে ওরা আমার যে রিনিউয়াল ফি 595 এবং 85 টাকা যে বায়োমেট্রিক ফি, ওটা ওরা নিচ্ছে যে ব্যাংক থেকে টাকাটা নিয়ে নিচ্ছে, কিন্তু এখনো আমরা রেজাল্টটা পাই নাই, নোটিস অফ অ্যাকশন ওই জিনিসটা পাই নাই এবং কোনো কিছু পাই নাই, খালি জাস্ট প্রুফটাই আছে ব্যাংক থেকে, তার মানে প্রুফ নেই এটা ব্যাংকে, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। আপনি স্পেসিফিক কি জানতে চাচ্ছেন মজুমদার ভাই? কি আমি স্পেসিফিক জানতে চাচ্ছি, এখন পর্যন্ত কোনো কিছু আসে না, 24 তারিখে শেষ হয়ে যাবে কন্ডিশন গ্রিন কার্ডটা, তো এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, আপনি কি স্পষ্ট করে তার প্রশ্ন? আমি পুরোপুরি বুঝি না, যতটুকু বুঝছি উনি কন্ডিশনাল রিমুভ করার জন্য অ্যাপ্লাই করেছেন। তো এখন এটা প্রসিডিউর হচ্ছে, অ্যাপ্লাই যখন করবেন আপনার রিসিপ্ট নোটিশ আসবে, ওই রিসিপ্ট নোটিশে লেখা থাকবে 18 মান্থ পর্যন্ত এটা ভ্যালিড, ওয়ার্ক পারমিটও ভ্যালিড, বাংলাদেশে বা কোথাও গেলে সেখান থেকে উনি আসতেও পারবে, কোনো অসুবিধা নাই। বাট 18 মান্থের ভিতরে আপনাকে এটা অ্যাপ্রুভ করবে অথবা এডিশনাল ডকুমেন্টস চাইতে পারে। তবে আপনি যদি নিজে ফাইল করে থাকেন 751, বি কেয়ারফুল, এটা যদি ডিফেক্টিভ হয় তাহলে এরা ডিনাই করে কোর্টে ফাড়াবে, কোর্টে গেলে আপনার এক্সপেন্সিভ হবে। সো মেক শিওর ইউ ডিড ইট রাইট, যদি কোনো কিছু ত্রুটি থাকে রিসিপ্ট নোটিশের পাওয়ার পরেও আপনি এডিশনাল ডকুমেন্ট ফাড়াইতে পারেন ওখানে। আচ্ছা, এডিশনাল ডকুমেন্ট, সাধারণত এটি আমাদের খুব কমন প্রশ্ন, উনিও যদিও খুব একটু তার সুবিধাজনক অবস্থানে প্রশ্ন করেছিলেন, তবে আমি একদম সাধারণীকরণ ভাবে জানতে চাই যে সাধারণত স্পাউসদের ক্ষেত্রে গ্রিন কার্ড দিয়ে আবেদন করলে কতদিন লাগে, আর সিটিজেন, এটি আমাদের একদম খুব কমন প্রশ্ন, তারপর একটু জানিয়ে দেন তাহলে দর্শকরা আবারও একটু রিকল করতে পারবে। ওনার প্রশ্ন হচ্ছে কন্ডিশনাল রিমুভালের উপর, ওনার কিন্তু সিটিজেন এবং গ্রিন কার্ড দিয়ে না, তবে সিটিজেন দ্বারা অ্যাপ্লিকেশন হলে উইদিন এ ইয়ার টাইম হলে এক বছর, আর গ্রিন কার্ড দিয়ে 3.5 ইয়ার। বাট কোনো কোনো ক্ষেত্রে যেমন সংশ্লিষ্ট এমবেসিতে যদি ল্যাপটপ ওভার ভিসা থাকে সিটিজেনদের জন্য, সেটা ডাইভার্ট করা হয় গ্রিন কার্ডধারীদের অ্যাপ্লিকেন্টের জন্য, সেক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় এক বছর গ্রিন কার্ডধারীর ওয়াইফ হাজবেন্ডও আসে আসে। এবং তারপরের ধাপে আমি এই প্রশ্নটি করতাম যে গ্রিন কার্ড দিয়ে যে স্পাউস আসলেন 3.5 বছর পরে, তিনি কতদিন পরে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন? যদি কন্ডিশনাল রিমুভাল সবকিছু সিটিজেনের স্পাউস হিসেবে আসে দেন ওয়ান রোল, গ্রিন কার্ডধারীর সেটি আমি আলাদা আলাদা জানি, সিটিজেনের স্পাউস হলে
আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম সারা বেগম। আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল আমার এই যে মজুমদার ভাইয়ের কাছে, যে ফার্স্ট প্রশ্ন হইল যে আমি যদি একজন স্পন্সর করি তাহলে কতদিন পরে আবার আরেকজন স্পন্সর করতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন, আর আরেকটা হইল যে আমি যদি 53,000 আমার ইয়ারলি ইনকাম হয় তাহলে আমি এই যে আমরা মানুষ 60 জন আরো কয়জন আমি স্পন্সর করতে পারবো? এইটার বাংলা হলো এরকম যে যাকে দিবেন 10 বছর পর্যন্ত এটা থাকবে, অথবা এই লোকটা যদি আসিয়া ফরেন ক্রেডিট কাজ করে সে পর্যন্ত থাকবে, অথবা এই লোকটা যদি মারা যায় সে পর্যন্ত, যেই ঘটনাটা আগে হয় সে পর্যন্ত এটা ব্যালিড। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরে নিন যে এটা 10 বছর পর্যন্ত কার্যকর থাকে। আর সেকেন্ড কোয়েশ্চেন হলো কয়জনকে করতে পারবেন আপনি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার 60টা আমার সামনে নাই, আনুমানিক যেহেতু আপনার 60 জন আছে, 53,000 ইনকাম, অ্যারাউন্ড আরো 3 জনকে করতে পারবেন। 3 জনকে করতে পারবেন অ্যারাউন্ড বলেছে, কিন্তু তো এটার হিসাব নিকেশ অনেক কিছু আছে। একটা 60 আছে, এর 60 লাস্ট পেজে 60 লেখা আছে কত টাকায় কয়জন। যেমন 2 জনে 20,000 টাকা হলে 2 জন হয়, 3 জন হলে 25,000, 60 জন হলে 37,000, ওইভাবে। আচ্ছা, ওইভাবে হিসাব নিকেশটি আছে। আরেকটি প্রশ্ন নিন, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে আহমেদ বলছি। আমার মেয়ে এই দেশে জন্ম হয়েছে 16 ইয়ার্স, তো ও কবে আমার জন্য অ্যাপ্লাই করতে পারবে গ্রিন কার্ডের জন্য? অলরাইট, সো আপনি যদি ফার্স্ট অফ অল আপনি এদেশে লিগালি আসতে হবে, আপনি লিগালি এসে থাকেন, ধরে নিলাম আসেন, আপনার মেয়ে 21 ইয়ার হইলে আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে 21 বছর হলে। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং টিভিএন কে অনেক ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামের জন্য। আমি কাজী রশিদ কুইন্স থেকে বলছি। আমার কোশ্চেন হলো, ভাই বোনদের জন্য দরখাস্ত করছেন 2006 মার্চে, এখন কোন সময়টা তারা সিটি ছাড়তেছে এবং কোন সময়টার ভিসা দিচ্ছে একটু কাইন্ডলি যদি বলেন। আচ্ছা, অসংখ্য ভিসা দিচ্ছে বললে হবে, এখনো মার্চের শেষের দিকে 2005 আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। এন মজুমদার এবং ফোনে অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করব বিরতি থেকে আসার পর যারা ফেসবুকে প্রশ্ন করছেন এবং ফোনে আছেন তাদের প্রশ্নগুলো উত্তর দিতে। দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন মোহাম্মদ এন মজুমদার। আমরা কথা বলছিলাম, যদিও ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা শুরু করেছিলাম, পারিবারিক কলহ, আমরা চেষ্টা করব অনুষ্ঠানের আরও ফাঁকে ফাঁকে, যেহেতু ফোনে একজনের পর একজন যুক্ত হচ্ছেন আর ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে আমরা আসবো আমাদের নির্ধারিত যে বিষয়টি ছিল সে বিষয়টি নিয়ে এবং তার কাছ থেকে মূল্যবান বক্তব্য আমরা নিব মোহাম্মদ এন মজুমদারের কাছ থেকে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি আপ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা জি, আমি আসমা আক্তার ব্রুকলিন থেকে বলছিলাম। হ্যাঁ, আমার আমার ভাইয়ের জন্য আমরা পিটিশন I-130 অ্যাপ্লাই করছি, আমি নিজে অ্যাপ্লাই করছিলাম ওটা ম্যারিল্যান্ড থেকে। তো তখন হচ্ছে আমি পরে নিউ ইয়র্কে মুভ হয়ে গেছি 2017, তখন আমি সেটা আপডেট করে দিছি। আমার ভাইয়ের জন্য বেসিক্যালি আমার আম্মু অ্যাপ্লাই করছে, ইজ আন্ডার 21 চাইল্ড। তো আপনার এর মধ্যে ওটা ডিসেম্বরে 7/2016 ছিল রিসিপ লেটার, এখন ওটার
কারেন্ট যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওই ডেট ওরা পাস করে গেছে, হ্যাঁ, অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। আমি রিপিটেডলি কন্ট্যাক্ট করছি যে আউট অফ টাইম এটাই হয়ে গেছে, তো ওরা বলছে যে 30 days ওয়েট করো, দেন উইল লেট ইউ নো। অ্যান্ড আফটার 30 days আমি কন্ট্যাক্ট করছি আবার, ওরা বলছে যে স্টিল প্রসেসিং, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক ইনসিস্টিং দ্যাম, তারপরে দেন ওরাও আমাকে বললো যে ওকে ফাইন December 18th উইল লেট ইউ নো সামথিং। তো এখন আমি তারপর কনফিউজ লাইক অ্যাকচুয়ালি হোয়াট আই সাপোজ টু ডু, কি করা উচিত, সেক্ষেত্রে কি আমার লয়ার কাছে যাওয়া উচিত? যেটা আপনারা আপনারা মা যেহেতু অ্যাপ্লাই করছেন আপনার ভাইয়ের জন্য, এবং ভাই যখন একটা বয়স সন্ধিক্ষণে বয়স, ও এটা এখানে একটা এজ আউট প্রোটেকশন একটা আওতায় একটা পিটিশন দেওয়া দরকার, টু প্রোটেক্ট দি মাইনর এজ, এইটা পিটিশন দেওয়া দরকার আর কি। আচ্ছা, ফেসবুকেও আমাদের প্রায় এই ধরনের কাছাকাছি একটি প্রশ্ন এসেছে। ফাতেমা আক্তার প্রশ্ন করেছেন, ওনার বাবা গ্রিন কার্ডধারী, ওনার বোনের জন্য অ্যাপ্লাই করেছে, সব পেপার সাবমিট করা হয়ে গেছে, এখন আর কতদিনের মধ্যে ইন্টারভিউ হবে? সো যদি পেপার সাবমিট হয়ে থাকে, এখন ডিপেন্ড করবে ইন্টারভিউ কত তাড়াতাড়ি, ঢাকা এমবেসি স্লট কত অ্যালোকেট করে, তবে স্লট যখন অ্যালোকেট হয় তখন তারা সর্বপ্রথম প্রায়োরিটি থাকে সিটিজেনদের জন্য। তো ওনার যেহেতু গ্রিন কার্ডধারী, সেটা কিছুটা সময় লাগবে, ভাই বন্ধুদের আরও বেশি সময় লাগে, লাস্ট 3-4 months তো লাগবেই। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন? শামিমা রহমান, আমি লং আইল্যান্ড থেকে বলছি। জি আপা। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমার মা গত বছর নাকি এবছর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে বাংলাদেশে গিয়েছেন, যাওয়ার পরে ওনার স্ট্রোক করেছে, তা এখন মোটামুটি ভালো আছে, আমরা চাচ্ছি ওনাকে নিয়ে আসতে। ফেব্রুয়ারি মাসের 18 তারিখের পূর্বে যদি আমি নিয়ে আসি, এর জন্য কি কোনো ইমিগ্রেশনের প্রবলেম করতে পারে? না, তো আপনার যদি এক বছরের ভিতরে আসেন, অন্য কোনো প্রবলেম না থাকলে উনি আসতে কোনো অসুবিধা হবে না। বাট আপনার জিনিসটা কিছুটা ব্যতিক্রমধর্মী, যেহেতু উনি স্ট্রোক করেছেন, যদি মনে করেন বা ওনার ডাক্তার যদি মনে করে যে এই মুহূর্তে ওনাকে আনা ঠিক হবে না, তাহলে উনি ফেরল পারমিশন পাবে, এক বছর পরেও উনি আসতে অসুবিধা হবে না। যদি আপনার ওই বাংলাদেশি ফিজিশিয়ান বলে দেয় ডিউ টু স্ট্রোক শি ইজ নট অ্যালাউড টু ট্রাভেল ওভারসিজ। আচ্ছা, মানে এটি হচ্ছে আইনের মাধ্যমে করা সম্ভব, বৈধ উপায়ে সম্ভব, যেহেতু তার ভ্যালিড একটি রিজন আছে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, ফোনে কে আছেন? এবং সেই সাথে আমরা একটু ফেসবুকের প্রশ্নটি নিয়ে নিই, ফোনের প্রশ্নটি পরে যেতে চাই। নিশা, তিনি প্রশ্ন করেছেন, ওনার ভাই ওনার জন্য 2006 সালের জুনে A4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, এখন ভুল ধরা পড়েছিল ওনার একটি 2013 সালে, আবার 2013 সালে ভুলটা সংশোধন করা হয়েছে, এখন আর কতদিন লাগবে? ভুল যেহেতু 2013 সালে সংশোধন করা হয়েছে, সুতরাং পিটিশন ইজ ভ্যালিড। আর যেহেতু এখন জুনের কথা বলতেছেন, হয়তো আরও 6 মাস পরে ওনাদেরকে ডাকবে। আচ্ছা, 6 মাস পরে ডাকবে। আমরা ফোনের প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? জি, আসসালাম আলাইকুম, আমি তৌফিক মিয়া। তৌফিক ভাই, টেলিভিশনের ভলিউমটি যে কমিয়ে নিতে হবে, তারপর প্রশ্ন করতে হবে। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, আমি বাংলাদেশ থেকে আসার সময় আমি আসলে মাইগ্রেন্ট ভিসা নিয়ে আসছি, আমার মা বাবা ভাই বোন ছিল এখানে, তারপরে আমি আসছি, আসলে আমার এজটা মানে 21 এর উপরে হয়ে গেছিল, সেজন্য আমি পরে আসছি, ঠিক আছে? তো আসার আগে আমি বিয়ে করে ফেলছিলাম বাংলাদেশে। এনিওয়েজ, আমি বিয়ে করার পর এনিহাও আমার 18 বছরের সংসার ছিল, রাইট নাও আই এম 40 আপ রাইট 48। তো আমি বিয়ে করার পরে তার সাথে আমার মনোমান্য ছিল, আমার তার সাথে ডিভোর্স হয়েছে, আমি চলে আসছি আমেরিকাতে। আমেরিকাতে আসার পরে আমি 5 বছর পরে বাংলাদেশে গিয়ে আবার বিয়ে করছি, ঠিক আছে? এরপর হচ্ছে আপু, আমি বাংলাদেশে গিয়ে আমি আবার নতুন করে বিয়ে করছি, ঠিক আছে? এরপরে হচ্ছে তার জন্য আমি অ্যাপ্লাই করছি আজকে 3-4 বছর, সবকিছু ওকে, তার ইন্টারভিউ হয়ে গেছে, তার পাসপোর্ট মানে ইউএস এমবেসি রেখে দিছে, বাট এখনো পর্যন্ত তারা আমার মানে মানে বর্তমান ওয়াইফের ভিসাটা দিচ্ছে না, মানে কেন দিচ্ছে না, কি কারণে হচ্ছে না, এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। মানে কোনো রিজন তো বলেনি আপনাকে? না, রিজন এখনো বলে নাই। ওকে, শুন, এখানে আপনি উল্লেখ করছেন আপনার মায়ের পিটিশনে আইসের মা বাবা এখানে ছিল, আপনি যদি বিবাহিত কিন্তু আসার সময় আনমেরিড হিসাবে আনমেরিড বলিয়া যদি এসে থাকেন, এবং সেটা যদি কোনো কারণে এমবেসি জানে,
তাহলে আপনার নতুন ওয়াইফ তো আসা দূরের কথা, আপনার নিজের গ্রিন কার্ডও আপনাকে ক্যান্সেলেশনের ফেস করতে পারেন, সেটা আপনাকে আমি ভয় লাগাইতেছি না। আপনার জিনিসটা অত্যন্ত স্পর্শক, ভেরি কমপ্লিকেটেড, আপনি ফেস টু ফেস কারোর সাথে কথা বলা ভেরি ইম্পর্টেন্ট, বুদ্ধিমানের কাজ। আর হচ্ছে স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা কথা না বলি আপনিও বিপদে পড়তে পারেন। আর যদি মনে হয় যে না আপনার সব কিছুই ঠিকঠাক আছে, আপনি যখন এসেছেন তখন অবিবাহিতই ছিলেন কিংবা আপনার বাবা মা ওইভাবেই এনেছে সিটিজেন হওয়ার পরে, তাহলে সেটি অন্য হিসেব নিকেশ, অনেক কিছুই হিসেব নিকেশ আছে। সে তো ব্যক্তিগত তথ্যগুলো যেহেতু আমরা চাচ্ছি না আপনি বলেন আমাদের, তো আপনাকে ব্যক্তিগতভাবে কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে আপনাকে একটু জানতে হবে যে আসলে সমস্যাটি কোথায় হচ্ছে। আর যদি সহজ সরল হয় তাহলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, পরে হয়তো চলেও আসতে পারে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, নামটি বলে নিতে হবে। সাইফুল। জি সাইফুল বলেন। প্রশ্ন প্রশ্নটা হলো যে আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন অনলাইনে যে TS-260 ফর্ম ওইটা আসলে একটু প্রবলেম করতেছে, ওই বিষয়ে একটু জানতে চাইছি আর কি, যে এটা কি কোনো প্রবলেম চলতেছে এখন না আসলেই অন্য কোনো সমস্যা? অনেক সময় ওরা অনলাইন ডাউন থাকে, ওদের USCIS ওয়েবসাইট অনেক সময় আপ থাকে না, সেটা একটা বিষয়। একটা বিষয় হলো জিনিসগুলো অনেক খুঁটিনাটি কেয়ারফুলি করতে হয় আর কি, যদি আপনি কনফিডেন্ট এনাফ না হন তাহলে আপনি প্রফেশনাল সিক করাই উচিত হবে, কারণ অনলাইনে কোনো তথ্য দিলেন যেটা কন্ট্রাডিক্টরি টু হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর, যেমন আগের, হ্যাঁ আগের ফাইলিংয়ের সাথে এটা মিললো না, দ্যাট উড বি ওয়ান অফ দ্য রিজন ফর হিউজ ডিলে ইন প্রসেসিং। সো যদি আপনি কনফিডেন্ট না হন, ইউ সিক প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স। আর যেটা মাঝে মধ্যে, হ্যাঁ এটা আমি অলওয়েজ প্রত্যক্ষ করি, ওরা সময় USCIS ওয়েবসাইট আপ থাকে না, ওয়েট করতে হয়। আরেকজন আছেন, তবে আমি ফেসবুক থেকে শাহাদ হোসেন সোহাগ তার প্রশ্নটি নিতে চাই। ওনার ফুপু 2006 সালে ওনাদের ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে, এর মাঝে তিনি বিয়ে করেন। 2018 সালে জানুয়ারি মাসে মাঝামাঝি ওনার স্বামীর কাগজ চায়, এখন আর কতদিন লাগবে? মানে এটি ভাই বোনের অ্যাপ্লিকেশন 2006, তারপরে আপডেট হয়েছে বিভিন্ন তথ্য 2006, ও তো এখন 2005 চলতেছে, ছয় যদি মাস না বলি থাকে 7-8 মান্থ ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। ফোনে কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে বলছিলাম, আমার নাম বাবু। বাবু ভাই বলেন। কোয়েশ্চনটা খুব কুইক, আমার শাশুড়ি দেশে গেছিলেন, উনি যাওয়ার পর আমার শালার ওয়াইফ মারা গেছেন, তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে ওনার, এখন ওনার ডিসেম্বরে ওনার শেষ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে গ্রিন কার্ডটা, মানে এক বছরের ভিতরে উনি আসতে হবে, এক বছর হয়ে যাবে ডিসেম্বরে, তো এখন ওনার কোনো ওয়ে আছে যে উনি আরো একটু আরো যদি থাকতে পারে দেশে? শিওর, ওই ব্যাপারে আমরা একটু আগে একবার বলেছিলাম, যেমন জেনারেল রুল হচ্ছে কোনো গ্রিন কার্ড দ্বারা এক বছরের বেশি থাকতে পারবেন না, পারমিশন ছাড়া এক বছরের ভিতরে ইন করতে হবে, বাট আইনে সবসময় একটা ব্যতিক্রম থাকে, এখানে একটা ব্যতিক্রম, একটা লোক মারা গেছে, সো এখানে একটা ফ্যামিলির একটা ডিস্টারবেন্স হয়েছে বা কোনো এই কারণে, যদি উনি 2-1 মাস পরে বা 5 মাস পরেও গিয়ে এমবেসিতে ট্রাভেল ডকুমেন্টস চায়, I-131 ফাইল করতে বলে, তখন ওনাকে আসতে দিবে, ওনাকে আসতে দিবে, আসি এখানে গ্রিন কার্ড রিজিউম করতে পারবে। জি আমাদের অনুষ্ঠান, জি গ্রহণযোগ্য হলে তারা আপনাকে রিএন্ট্রি করার পারমিশন দিবে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এটি শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোটন মল্লিক ভার্জিনিয়া থেকে। জি বলুন ভাই। ভাইয়া মানে আপু, আমার তো আপনাদের আর ভাইয়ের জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে, আসলে আমরা তো প্রবাসে আছি, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো, আপনারা তো বুঝেন এখানে আসি আমাদের অনেক স্ট্রাগল হয়, বাট একটা জিনিস চাচ্ছিলাম যে ভাইয়ার যদি আমি ব্যক্তিগত নাম্বারটা যদি পেতাম বা বিজনেস নাম্বারটা যদি পেতাম আমার জন্য খুব ভালো হতো আর কি, যদি ইন ফিউচার আমাদের যদি, আমার কোনো এখন প্রবলেম নাই কিন্তু
অসংখ্য ধন্যবাদ ছোটন ভাই, আপনি অনুষ্ঠানের পরে যে নাম্বারে ফোন করেছেন টিবিএন 24 কে, এখন থেকে 5 মিনিট পরে ফোন দিবেন, সেখান থেকে আপনি নাম্বারটি পেয়ে যাবেন। আর মোহাম্মদ এন মজুমদার, আমরা কথা বলছিলাম পারিবারিক কলহ নিয়ে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু তারপরও খুব সংক্ষেপে যদি বলতেন যে কি করা উচিত একটি সুন্দর সম্পর্ক ধরে রাখার জন্য, আমরা মানুষ হিসেবে ভালো থাকার জন্য। সুন্দর সম্পর্ক সুন্দরভাবে রাখার জন্য অ্যাগেইন কমিটমেন্ট, কমিউনিকেশন, কেয়ার অ্যান্ড কম্প্রোমাইজ, এই সাইডটা সিকে সি মাথায় রাখবেন। অ্যান্ড বিলিভ মি, যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হবে নিজেকে নিজে স্মরণ করিয়ে দেবেন, কমিটমেন্ট, কমিউনিকেশন, কেয়ার অ্যান্ড কম্প্রোমাইজ, মেবি রেফ্রিজারেটরের সামনে লিখে রাখেন, তাহলে দেখবেন কম্প্রোমাইজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল করে। যে আপনি কোনো জায়গায় ভাবেন না এমন একটা স্ত্রী বা হাজব্যান্ড যে আপনার একদম ফুতুল মনের মতো, কিছুটা ডিফারেন্স তো হবেই, কারণ দুজন লোককে আল্লাহ একরকম বানায় নাই। সুতরাং সেখানে কম্প্রোমাইজ করতে হবে, যে সে কিছু আনরিজনেবল চায়, সে কম্প্রোমাইজটি কি দুপক্ষ থেকে আসবে, আসতে হবে, শিওর নারীরা করবেন, শিওর দুই পক্ষে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ অ্যাটিটিউড না থাকলে এই সম্পর্ক ধরে রাখা ভেরি ভেরি ডিফিকাল্ট। একে নিজের অবস্থানে যদি আমি স্ট্রং থাকে যে না আমি এক ফর্স আমাদের বললেন দর্শকদের মাধ্যমে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শকরা, আমাদের প্রাণ, সবসময় বলি যে আপনাদের জন্যই টিবিএন 24 টেলিভিশন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অন্যকেও ভালো রাখার চেষ্টাটি করবেন। সবাই ভালো থাকবেন।